আছে দেখো না দেখো শুধু ছেলেকে নিয়ে থাকলে হবে তোমার কি মনে নেই একটু তাড়াতাড়ি করো আজ পুরানো স্মৃতি নতুন করে মনে পড়বে দেখো দেখতে দেখতে 5 বছর হয়ে গেল আমাদের বিবাহবার্ষিকী আরে বাবা এই ছেলেকে নিয়ে তো যত আনন্দ যত স্বপ্ন স্বপ্ন আমিও দেখছি এই আনন্দর দিনে দিনে নিরানন্দর ব্যান পার্টিটা যেন না বাজে একে কিংকর ঘোষ তুই কি চাস আমার কাছে কিছু না কিছু না শুধু এই স্ট্যাম্প পেপারে একটু আঁকিবুকি করে দিলে তাতেই আমি খুশি 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 মুখ পৃথিবী থেকে সরিয়ে দেব যা বাবা যা মায়ের কাছে মায়ের কাছে ঘুমিয়ে পড় না থাকবে বাঁশ বাঁশ না বাজবে বাঁশ নমস্কার নমস্কার শুরু করলাম শুরু করলাম দিম মুজির গায়ন্তি থের এক ঝলক চমক ঝলক চমক কে কিঙ্কর ঘোষ কিঙ্কর ঘোষ কোথায় বাসাই কোথায় বাসাই লাল মাকড় সার্ভিস সার্ভিস আসন দেখি আসন দেখি দিম মঞ্জুরি দিম মঞ্জুরি দিগ বিজয় শ্রোতাদের কাছে শুধু এইটুকু আশা চাই না তো বেশি কিছু চাই ভালোবাসা শ্রোতাদের কাছে শুধু এইটুকু আশা চাই না তো বেশি কিছু চাই ভালোবাসা শ্রোতাদের কাছে শুধু এইটুকু আশা চাই না তো বেশি কিছু চাই ভালোবাসা চাই না তো বেশি কিছু চাই ভালোবাসা জয় তারা চাই ভালোবাসা চাই না তো বেশি কিছু চাই
चरण ध्वनि कत विपद पार कर दर्शक दरबारे आछे दीप मंजुरी पिता मातार चरण ध्वनि कत विपद पार कर दर्शक दरबारे आछे दीप मंजुरी 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 दीप श्रोता दीर काछे शुधु চাই না তো বেশি কিছু চাই ভালোবাসা শ্রোতাদের কাছে শুধু এইটুকু আশা চাই না তো বেশি কিছু চাই ভালোবাসা চাই না তো বেশি কিছু চাই ভালোবাসা দীপ মঞ্জুরি দীপ মঞ্জুরি দীপ মঞ্জুরি দীপ দীপ মঞ্জুরি দীপ মঞ্জুরি দীপ মঞ্জুরি দীপ নমস্কার সুধি সুধি শ্রদ্ধেও শ্রদ্ধেও সমবেত সমবেত গাজন অনুরাগী দর্শকবৃন্দ তথা অনুষ্ঠান আয়োজক মণ্ডলী স্থানীয় প্রশাসন ও সমাজসেবীদেরকে দীপমঞ্জুরি পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক আন্তরিক অভিনন্দন অভিনন্দন ঠাকুর ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস আশীর্বাদ মাথায় নিয়ে মা সরহরী দেবী সরহরী দেবী ও মা মনসা দেবী মনসা দেবী ও মা কালী পাদপদ্মে পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি শ্রী যামিনী হালদার যামিনী হালদার ও লক্ষ্মীরানী হালদার লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত মানবেন্দ্র হালদার মানবেন্দ্র হালদার প্রযোজিত প্রযোজিত অরুণ ঘোষ আয়োজিত আয়োজিত বুদ্ধেশ্বর হালদার পরিচালিত পরিচালিত সুন্দর নাইয়া রচিত নির্দেশিত নির্দেশিত সুকুমার মাল কুমার মাল ও কুমার সঞ্জয় অভিনীত অভিনীত ১৪২৯ বঙ্গাব্দে এক সামাজিক গীতি আলেখ স্বাধীনতার পরে মানুষ হয়নি স্বাধীন ঘুমরে কাঁদছে পরাধীন ফাইল নাম্বার ৪৪০ আমি লাল মাকড় সারি আমাদের স্বপ্ন তরণি কে তুমি তন্দা হডনি কে তুমি তন্দা হডনি কে তুমি তন্দা হডনি অর্ঘ তুমি এসেছ মোহনার তীরে অহনার নিমন্ত্রণ এলে অর্ঘ কি না এসে থাকতে পারি অর্ঘ হ্যাঁ অহনা তোমার আমার প্রেমের বন্ধন শুধু এক জনমের নয় জনম জনম আমাদের পরিচয় এখন তবে আসি দাও বিদায় সপ্ত সমুদ্র সিঞ্চন করি এক নথি মুক্ত পেয়েছি হাতে কত আবেগ কত স্বপ্ন এই তৃষ্ণার্থ মনে আমার কল্পনার পরশমণি আমার গলে ফিরে আসবি আমি সেই অপেক্ষায় থাকবো অর্ঘ আমি সেই অপেক্ষায় থাকবো
অর্ঘ, এই অর্ঘ। দারুণ একটা স্বপ্ন দেখলাম। এ কি স্বপ্ন নাকি আমার মনের ভিতর থেকে স্বপ্নটা সত্যি হয়ে বেরিয়ে আসতে চাইছে? না না, ই আমি কি ভাবছি? আরে স্বপ্ন তো কোনোদিন সত্যিই হয় না। হয় হয় কখনো কখনো স্বপ্ন স্বপ্ন সত্য হয়। বাপি আমি কলেজ যাচ্ছি। হ্যাঁ মা, সাবধানে যাস। হ্যাঁ কি যেন বলছিলাম, রোজগার রুটিনটার কথা ভুলে গেছিস? না সাই, আমি কিচ্ছু ভুলিনি। তুমি রেডি হয়ে বসে পড়ো, আর আমি আমি তো রেডি। সাবধানে থাকবেন। লাল মাকড়ের বি কি চাইছে আমার কাছে? হয় তোমার সর্বনাশ। চুপ কর তুই, কি জানিস এই সম্পর্কে? না বলছিলাম কি, জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে? হয় তোমার পুরনো শত্রু এগুলো করছে। শত্রুতা বলি বা ব্যর্থতা, আজ আমার সামাজিক স্বীকৃতি দিতেই হবে। এই অর্ঘ, একটু বাড়ির ভিতরে যা। ঠিক আছে সাহেব, ঠিক আছে। হ্যাঁ আমি আবার যাই, আমার আবার অনেক কাজ। কি গো, কি ভাবছো? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তুমি শুধু আমাকে নিয়ে খেলাই করে গেছো, কিন্তু আজ আজ আমি আমার স্মৃতিতে সিঁদুর দেখতে চাই। এই সুতবা, এই সুতবা, তুমি কেন বুঝতে পারছো না আমি যে তোমাকে ভালোবাসি? আচ্ছা এসো, একটু সোহাগ করে। সত্যি বলছো, তুমি আমাকে এত ভালোবাসো? আমি না জেনে না বুঝে তোমাকে অনেক খারাপ কথা বলে ফেলেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বলছো, বেশ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসু বিঘ্ন বিপদ হাওয়া হো প্রতিকূল, সবার হৃদয় রবীন্দ্রনাথ সুতপা। আমি গাচ্ছি কেন, আমি কিঙ্কর ঘোষ, একবার মাথা গরম হলে খুন করাটাই আমার বড় দায়। আমি অপসংস্কৃতি নিলাম, এই নিবিক গাবো, উশৃঙ্খল আমার জীবন যাব। এবার আমাকে খুঁজে বার করতেই হবে, এই লাল মাকড়ের বিষ তাকে বুঝিয়ে দেব, এই কিঙ্কর ঘোষ কে জিনে। কেন কেন আমি অর্ঘকে বলতে পারছি না? অর্ঘ, আমি তোমাকে ভালোবাসি, কখন যে মনের অজান্তে আমি অর্ঘকে ভালোবেসে ফেলেছি তা আমি বলতেই পারবো না। তারপর একটু একটু করে দুজন দুজনের কাছে এসেছি, কিন্তু বাবা কি আমাদের এই সম্পর্ক মেনে নেবে? যদি নাই বা মেনে নেয়, আমি অর্ঘকে জড়িয়ে ধরে বলবো, দুঃখ যদি জীবনে কখনো আসে রইব দুজনে সেদিন পাশে পাশে, দুঃখ যদি জীবনে কখনো আসে রইব দুজনে সেদিন পাশে পাশে, দুঃখকে জয় মনে করব একই সুরে দুজনেই গাইব। তুমি যে আমার, আমি যে তোমার,
বসো। আচ্ছা অর্ঘ্য, তোমার আমার প্রেমের মাঝে যদি কোনোদিন প্রলয় আসে, তুমি তুমি আমার হাত হাত ছিঁড়ে যাবে না তো? পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, তবু মৃত্যুর মুখে দাঁড়ায় বলবো তুমি আছো আমি আছি। থাকবে না অহনার জীবনে অর্ঘ্য, থাকবে না। সাবানটা বাড়ি চাকর হয়ে যাত্রার চেষ্টা করছিস, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। চাঁদ যদি আপন ইচ্ছায় চাকরকে এসে ধরা দেয়, তাহলে চাকরের দোষটা কোথায়? আসতে সাহেব আসতে। আয় দিদিমণি, তোমার বাবা আমাকে উঁচু নিচু ভাষায় কত অপমান করছে, তুমি তার কোনো প্রতিবাদ না করে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে ধূপকাঠি মতো পুড়ছো আর সুগন্ধ অনুভব করছো। বাহ বাহ দিদিমণি বাহ। অর্ঘ্য ভালো চাস তো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যাচ্ছি সাহেব যাচ্ছি। তবে যার আগে একটা কথা বলে যাই সাহেব, যে অর্ঘ্যকে আজ তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, একদিন এই অর্ঘ্যের পা ধরে তোমাকে হাউ হাউ করে কাঁদতে হবে। সেদিন এই অর্ঘ্য তোমাকে ধাক্কা দিয়ে ফেলে বলবে চল হাল। চলতে চলতে মেরে ইয়ে গে ইয়াদ রাখে না, কবি অলবিদা না কহে না, কবি অলবিদা না কহে না। চলতে চলতে আমি কিঙ্কর ঘোষ, পরীর খারাপ দেখাটাই আমার বড়। ছেলেটি কি চাই আমার কাছে? কি সেদিন কি দিয়ে গেল আমাকে? তবে কি মৃত্যুরঙ্গি? খের শয়তান মৃত্যুরঙ্গি, 21 বছর ধরে 21 বছর ধরে একটা সত্যকে এই বুকের মাঝে ঘুম পাড়িয়ে রেখেছি। আস্তার আস্তার যে কোটার সময় হয়েছে রে শয়তান, আস্তার যে কোটার সময় হয়েছে। এই কে তুমি? রাজলক্ষ্মী চৌধুরী। রাজলক্ষ্মী? হ্যাঁ রাজলক্ষ্মী চৌধুরী। এখনো তুই বেঁচে আছিস? ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখে রাখে। তুই মারার কে রে শয়তান? সেই দিন রাতে শত চেষ্টা করেও আমাকে তুই মারতে পারিস নি, মনে পড়ে? মনে পড়ে কিঙ্কর ঘোষ, মনে পড়ে? মনে পড়ে 21 বছর আগেকার কথা। বিবাহ চৌধুরী ও তার স্ত্রীকে নিয়ে 5তম বিবাহ বার্ষিক পালন করতে যাবে। আর ঠিক তখনই তখনই তুই সম্পত্তির লোভে তাদেরকে তাদেরকে ফোন করতে চেয়েছিলিস, কিন্তু সেই দিন রাতে বিবাহ চৌধুরী মারা গেলেও আজও আজও বেঁচে আছি তার স্ত্রী এই রাজলক্ষ্মী চৌধুরী। কি চৌধুরী? তাদের একমাত্র সন্তান অর্ঘ্য চৌধুরী। অর্ঘ্য? অর্ঘ্য বিবাহ চৌধুরীর ছেলে? হ্যাঁ রে শয়তান, অর্ঘ্য বিবাহ চৌধুরীর ছেলে। তুই যাকে বিষ ইঞ্জেকশন দিয়ে মারতে চেয়েছিলিস সে হলো এই বিবাহ চৌধুরীর ছেলে অর্ঘ্য চৌধুরী। অর্ঘ্যকে আজ আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। গাছের ডালে পাখি পাখি পড়ে কি ঢিল মেরে দেখছে, আরো জোর জোরে হাস, আরো শয়তান আরো জোর জোরে হাস, কারণ এটাই তো তোর জীবনের সেই হাসি
আমি কষ্ট শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি কষ্ট শুনতে পাচ্ছি। আমার ঘুম আমার এখানে আসছে। হ্যাঁ তাই পায়ে শব্দ আমি শুনতে পাচ্ছি। আমার ঘুম আমার এখানে আসছে। ভেবেছিলাম আগে মারবো তোর ছেলেকে, কিন্তু এখন দেখছি আগে মারতে হবে তোকে। সে সুযোগ তোকে দেবে না কিঙ্কর ঘোষ। এই কে তুমি? আমি পরশুরামের কঠোর কুঠার, আমি অগ্নিত থেকে তীব্র, আমি ধ্বংসের আকাশের বজ্র। ফাইল নম্বর 440, আমি লাল মাকড় সারবীর। আমি চেয়েছিলাম পাপের সাম্রাজ্য করতে রে মা, কিন্তু পাপ চিরস্থায়ী নয়, সত্যের হলো। স্বাধীনতার পরে মানুষ হয়নি স্বাধীন, গুমরে কাঁদছে পরাধীন। ফাইল নম্বর 440, আমি লাল মাকড় সারবি। স্বাধীনতার পরে মানুষ হয়নি, আমি লাল মাকড় সারবি। ফাইল নম্বর 440, আমি লাল মাকড় সারবি, 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 আমি লাল মাকড় সারবি।